কোভিড পরিস্থিতিতে বিশ্বব্যাপী বাড়বে জন্মহার, বাংলাদেশের সামনে দক্ষ জনশক্তির চ্যালেঞ্জ। কমেছে পরীক্ষার সংখ্যা, নতুন শনাক্ত 2686, আরো 30 মৃত্যু। উত্তরাঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত, তীব্র হচ্ছে ভাঙন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই, ডিপ্লোমা স্বাদের কাছে হারবে সবাই। কোভিড পরিস্থিতিতে বিশ্বব্যাপী বাড়বে জন্মহার, সেই সাথে মাতৃ মৃত্যু ও নবজাতকের মৃত্যুর হারও বাড়বে। বিশ্ব জনসংখ্যা দিবসে বিশেষজ্ঞরা জানালেন, বাংলাদেশের জনমিতির হার কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি। দেশের জনসংখ্যাকে গুণগত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ তাদের। মফিউর রহমানের রিপোর্ট। একটি রাষ্ট্রের মূল শক্তি জনসংখ্যা। শিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি দেশকে ক্রমেই সব সূচকে উপরের দিকে টেনে তোলে, অশিক্ষা ও অদক্ষ জনসংখ্যায় আবার উল্টো চিত্র। 1990 সাল থেকে জাতিসংঘ 11 জুলাইকে আন্তর্জাতিক জনসংখ্যা দিবস হিসেবে পালন করছে। এবছর পরিস্থিতি ভিন্ন। এবারের স্লোগান, মহামারী কোভিড-19 প্রতিরোধ করি, নারী ও শিশুর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি। করোনার শুরুতেই বেশিরভাগ দেশেই লকডাউন, বিশ্বব্যাপী ব্যাহত হয় স্বাস্থ্যসেবা, থেমে যায় টিকাদান কার্যক্রম, বেড়েছে জন্মহার। কোভিড যে সংক্রমণটা করেছে, এই প্রেক্ষাপটে আমাদের সামগ্রিকভাবেই কিশোরীদের এবং নারীদের স্বাস্থ্য এবং অধিকারের জায়গাটি নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। সারা দেশে প্রায় 80-82% টিকার কাভারেজ ছিল, সেইটা কমতে কমতে অনেক জায়গায় 34% কমে আসছে। বাচ্চাদের মিজলসে হামে বাচ্চারা মরে যাবে। গেল 50 বছরে ধাপে ধাপে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, জন্মহার এখন 2.3 আর কাঙ্ক্ষিত লক্ষ্য 2.1। জনসংখ্যা চাপ আছে ঠিকই, তবে গুণগত শিক্ষা ও প্রশিক্ষণে জনসম্পদে পরিণত করার তাগিদ বিশেষজ্ঞদের। জনসংখ্যাকে যদি আপনি ম্যানেজমেন্টের মধ্যে চিন্তা করেন, তাদেরকে যদি মনে করেন যে না তারা অ্যাসেট হতে পারে, তাহলে অ্যাসেট হওয়ার জন্য যে পূর্ব শর্ত, সেই পূর্ব শর্তের জায়গা হচ্ছে তাকে সুশিক্ষিত করা। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে জন্মহার নিচে নিচে কমতেছে, তাদের ওয়ার্কফোর্স দরকার। চাকরি হারাইলো, ওই দিকে গিয়ে কৃষকও হইতে পারলো না, লাঙ্গলও বাইতে পারলো না, কিছুই করতে পারলো না। ফ্রাস্ট্রেশন, সুইসাইড, মানে মেন্টাল ইয়ের থেকে অনেক কিছুই হবে। নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ বন্ধ করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। 13% বাল্যবিবাহ বেড়ে গেছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কমেছে কোভিড পরীক্ষার সংখ্যা, তাই শনাক্তের সংখ্যা কমে এসেছে। গত 24 ঘন্টায় মারা গেছে 30 জন, আক্রান্ত হয়েছে আরও 2686 জন, সুস্থ হয়েছেন 1628 জন। কোভিড বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, সংক্রমণের 126তম দিনে পরীক্ষা হয়েছে 11193টি নমুনা। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 13 ও চট্টগ্রামে 10 জন, হাসপাতালে মারা গেছেন 18 জন। মৃত্যুর হার পুরুষ 79.13% এবং নারী 20.87%। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 181,129, মৃত্যু হয়েছে 2,305 জনের, আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন 88,034 জন। 2,686 জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 181,129 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,628 জন এবং এ পর্যন্ত সুস্থ 88,034 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 30 জন, এ পর্যন্ত 2,305 জন। রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের বিরুদ্ধে আরও নতুন অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল। অনলাইনে তিনি সাংবাদিকদের জানান, র্যাবের মামলার 17 আসামির মধ্যে 9 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। মূল হোতাসহ বাকিদের গ্রেফতারে গোয়েন্দা তথ্যের পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
পলাতকদের দ্রুতই গ্রেফতার করা হবে বলে জানান তিনি। এছাড়া নতুন যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান নাবিদ কামাল। রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে র্যাবের দায়েরকৃত মামলাটি তদন্তাধীন আছে। এজাহারভুক্ত 17 জনের মধ্যে ইতিমধ্যে 9 জন গ্রেফতার হয়েছে। বাকি যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা জোর তৎপরতা অব্যাহত রেখেছি। এই মামলার পাশাপাশি আমরা আরও বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে পেয়েছি রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে, সেগুলো আমরা প্রাথমিক তদন্ত করছি এবং প্রাথমিক তদন্ত শেষে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। উত্তরাঞ্চলে আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, কোথাও আবার তীব্র হয়েছে নদী ভাঙন। মানুষজন বাড়িঘর সরিয়ে নিতে ব্যস্ত, বড় রকমের বন্যার আতঙ্কে দিন কাটছে তাদের। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। উত্তরের জেলা নীলফামারীতে আবারও বেড়েছে তিস্তার পানি। ডালিয়া পয়েন্টে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায় উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চতুর্থ দফা বিপদসীমা অতিক্রম করল তিস্তার পানি। জেলার ডিমলা উপজেলার নদী তীরবর্তী 15টি চরগ্রামে পানি ঢুকেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 10,000 মানুষ। লালমনির হাটেও বেড়েছে তিস্তা ও ধরলার পানি। হাতিবান্দার দুয়ানি পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে। প্লাবিত হয়েছে শতাধিক চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল। দ্বিতীয় দফা বন্যার কবলে পড়ে দুশ্চিন্তায় 110 গ্রামের লাখো মানুষ। দুর্গম চরাঞ্চল থেকে লোকজন গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। চলে গেছে পানি, আবার ফিরে আসছে, ফের কষ্ট, ফের বন্যা আছে, ফের রাস্তাতে জানা গেল। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে। এর মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের বেশ কিছু এলাকা আবারও প্লাবিত হয়েছে। বড় রকমের বন্যার আশঙ্কা বাসিন্দাদের। গাইবান্ধার বেশ কয়েকটি পয়েন্টে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়েছে। সুন্দরগঞ্জের শ্রীপুর, হরিপুর, কাপাসিয়া ও সদর উপজেলার কামারজানি বন্দরের গোঘাট এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এদিকে কাজ করে, এদিকে ভাঙে। রান্না বাড়ি, খাওয়া দাওয়ার জায়গাপত্র কোনোটাই নেই। সুরমা, জাদুকাটা, চলতি রক্তি নদীর দুই পার উপচে দ্বিতীয়বারের মতো ঢলের পানি প্রবেশ করছে সুনামগঞ্জের হাওর ও লোকালয়ে। নদ নদী, খাল বিল চারদিক থেকে উপচে প্রবল বেগে পানি ঢুকছে ঘরবাড়িতে। গবাদি পশু নিয়ে উঁচু এলাকায় আশ্রয় খুঁজছেন বাসিন্দারা। জেলার বিশম্বরপুর, তাহিরপুর, দুয়ারাবাজার সড়ক তলিয়ে গেছে। রোডে উঠতে বাচ্চা কাচ্চা লয়া রাজবাড়িতে পদ্মার পানিও বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড স্রোতে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়েছে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর স্লুইসগেট থেকে জৌকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রিং বাঁধ। ফলে আতঙ্কে দিন কাটছে এখানকার বাসিন্দাদের। ভাঙন থেকে এখন মনে করেন সবই চলে গেছে, এখন বাপদাদার কবর আছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চায় ভুক্তভোগীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা আক্রান্ত হয়ে যে সকল সাংবাদিক মারা গেছেন তাদের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে, জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক অনুষ্ঠানে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে 3 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও তাদেরকে সহায়তা করা হবে। তাদের পরিবার যদি দরখাস্ত করে, তাদেরকে যারা মৃত্যুবরণ করেছেন প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকেও তারা সহায়তা পাবেন। আর হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা তদবির করছেন বেশ কয়েকজন। এরই মধ্যে অনেকেই পোস্টার বিলবোর্ড টাঙিয়ে প্রার্থিতার কথা জানান দিয়েছেন। আসনটি চায় জাতীয় পার্টিও, আর দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিগত নির্বাচনে বিএনপির প্রার্থী। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার টেমরা, যাত্রাবাড়ি ও কদমতলির কিছু অংশ নিয়ে ঢাকা 5 আসন। দীর্ঘদিন এই আসনের সংসদ সদস্য ছিলেন হাবিবুর রহমান মোল্লা। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এখনও তফসিল ঘোষণা না হলেও শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে। এ অবস্থায় দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন। করোনার কারণে মাঠে নামতে না পারলেও প্রার্থিতা জানান দিতে কারো কারো নামে পোস্টার ও বিলবোর্ড ঝুলছে। প্রার্থী হতে চান মোল্লা পরিবারের সদস্যরাও। মনোনয়ন পেলে
সংসদীয় এলাকাটির উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন দলের মনোনয়ন প্রত্যাশীরা। এখানে যেমন দক্ষ সংগঠক লাগবে, তেমন জনপ্রিয় লোক লাগবে, যেমন সৎ আদর্শবান লাগবে, সবকিছু মিলে একটা অন্যরকম গুরুত্ব গ্রহণ করে। আমার বাবা যে অসমাপ্ত কাজগুলো ছিল, সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব, প্রতিটি জনগণের আপদে বিপদে পাশে থাকব। আমরা যদি প্রযুক্তি চালিত শিল্পায়ন করতে পারি, তাহলে সেই শিল্পায়নের মাধ্যমে উন্নতি, প্রগতি এবং আরো সমৃদ্ধ একটা ঢাকা পাঁচ আমরা আশা করতে পারি। বিগত নির্বাচনে বিএনপি প্রার্থী জানান দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি। সরকার এই মহামারী দুর্যোগের জনগণের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে একটা নির্বাচন করে ফেলে, বিএনপি তো এই আত্মঘাতের সিদ্ধান্ত যাবে না। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জাতীয় পার্টি। মহাজোটগতভাবে এখানে নির্বাচন করতে পারি তাহলে সবার জন্যই ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে তো আমাদের দলীয় স্ট্যান্ড, দলীয় চিন্তা চেতনার সাথে আমার থাকতেই হবে। সব দলের মনোনয়ন প্রত্যাশীরা বলছেন দলের মনোনয়নে এমপি নির্বাচিত হলে উন্নয়নের ধারা বজায় থাকবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। যশোর ৬ কেশবপুর আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে সাংবাদিকদের বলেন নির্বাচন পেছানোর আইনগত অধিকার কমিশনের নেই, স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সাথে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলে জানান সিইসি। এই সংবিধানের বাধ্যবাধকতার আর উপায় নেই, মানে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নেই, মানে এটা না হইলে আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষমতা নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের কাছে অথবা কমিশনের কাছে নেই। সে কারণে আমাদের আর কোনো উপায় না হয়ে এই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে প্রত্যেকে মাস্ক পরে কেন্দ্রের মধ্যে প্রত্যেক ভোটার মাস্ক পরে ভিতরে ঢোকেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে মাগুরায় চালু হলো কৃষকের বাজার। উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। কৃষি বিপণন অধিদপ্তর, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ বাজার চালু করা হয়েছে। সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার শহরের নোমানি ময়দানে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চলবে এই বাজার। ন্যায্য মূল্যে শাকসবজি ও ফলমূল বিক্রয় করতে পেরে সন্তুষ্ট চাষিরা আর ভোক্তারা নিরাপদ এবং বিষমুক্ত সবজি ও ফলমূল পেয়ে খুশি। এবার খেলার খবর। আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় ফুটবল দলের আইসোলেশন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে কার্যালয়ে ফুটবলারদের সাথে বাফুফে শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশে করোনা ভাইরাস হানা দেওয়ার পর অন্যান্য ইভেন্টের মতো বন্ধ হয়ে যায় ফুটবলের সব ধরনের প্রতিযোগিতাও। বর্তমানে কোনো ম্যাচ না থাকলেও অক্টোবর নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্ব সহ জাতীয় দলের রয়েছে একাধিক আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচগুলোকে সামনে রেখে আগস্ট থেকেই প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে। বিধি মেনে ফুটবলারদের ফিটনেসের উপর গুরুত্ব দিয়েছেন বাফুফে সভাপতি। দুটো জিনিসটি আমরা বেসিক্যালি ওদের মতামতটা নিলাম, আমরাও মিটিং করছি, দেখি যত জলদি শুরু করা যায়, বিকজ করোনা ভাইরাস এমন একটা জিনিস আমি তো একলা ডিসিশন বা আমরা কেউ একলা ডিসিশন দিতে পারবো না। উই উইল অলসো নিড দ্য গভর্নমেন্টস পারমিশন সব কিছু মিলে, বাট আপনাদেরকে একটা নিশ্চিত করতে পারি, প্রমিস করতে পারি, আমরা কাজ করছি, উই আর ওয়ার্কিং ভেরি হার্ড যেন প্লেয়াররা ওদের লিগ পায় এবং ন্যাশনাল টিমের প্রিপারেশনও যেন হয়। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোভিড পরিস্থিতিতে বিশ্বব্যাপী বাড়বে জন্মহার, বাংলাদেশের সামনে দক্ষ জনশক্তির চ্যালেঞ্জ। কমেছে পরীক্ষার সংখ্যা, নতুন শনাক্ত ২৬৮৬, আরও ৩০ মৃত্যু।
উত্তরাঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত, তীব্র হচ্ছে ভাঙন। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।